হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো সকাল থেকে আমি কেন কোনো ভিডিও করতে পারিনি, কেন করতে পারিনি আমি বলছি তোমাদেরকে। আর এখন বাজে 6:30 বেজে গেছে, সন্ধ্যের কাজকর্ম করে সন্ধ্যে টন্ধে দিয়ে আমি চলে এসেছি। অনেক মানে বেলায় মানে 3টের সময় স্নান করেছি, চুল এখনও শুকনো হয়নি, চুলটা ছেড়েই রাখছি, কারণ স্বভাবত আমি চুল ছেড়ে রাখি না, তো প্রচণ্ড ভেজা আছে। তো সবাইকে জানাই প্রথমে হ্যাপি মকর সংক্রান্তি। আর তো সংক্রান্তি মানে ঘরে তো একটু পিঠে পুলি করতেই হবে। তো এখন রান্নাঘরে এসেছি। আমি না পিঠে পুলি সেরকম ঠিক বানাতে পারি না, আমার ঠিক আসে না পিঠে পুলি, করতেই পারি না। তো যেহে বাচ্চারা ঘরে আছে, সবার ঘরেই পিঠে পুলি হচ্ছে, তো আমি পিঠে বানাবো। এটাকে এই তেলে ভাজা পিঠে বলে, সুজি আর ময়দা দিয়ে। হ্যাঁ, তো ওটাকে কি পিঠে বলে আমি জানি না, বরং এটাকে তেলেই ভাজে। তো চলো, সবাইকে গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সাথে হোম মেকার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সন্ধে 6:30 আর আমি চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে কেন ভিডিও করতে পারিনি তোমাদেরকে একটুখানি পরেই বলছি। সকাল থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি, তো একটু পরেই বলছি। মানে বেলায় মানে 3টের সময় স্নান করেছি, চুল এখনও শুকনো হয়নি, চুলটা ছেড়েই রাখছি, কারণ স্বভাবত আমি চুল ছেড়ে রাখি না, তো প্রচণ্ড ভেজা আছে। তো আজকে ভিডিওর প্রথমে জানাই সবাইকে শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানে বাড়িতে পিঠে পুলি হবে না এমন তো নয়। তো আমি না খুব একটা ভালো পিঠে পুলি বানাতে পারি না, আমার আসে না খুব একটা, মানে ঝাল ঝাল তরকারি তো বা অন্য কিছু বানাতে যেমন আসে, মানে যেমন পারি আমি, কিন্তু পিঠে পুলি আমি তেমন বানাতে পারি না। পিঠে পুলি আমার বোন খুব বানাতে পারে, তবুও বাড়িতে বাচ্চারা আছে, মকর সংক্রান্তি মানে সংক্রান্তিতে পিঠে পুলি বাড়িতে হবে না এমন তো হতেই পারে না। তো আমি একটুখানি ওই সুজি আর ময়দা দিয়ে তেলে ভাজা পিঠা করবো। ওটাকে কি বলে আমি ঠিক জানি না, আমার মনে হয় ওটাকে পোয়া পিঠা বলে। পোয়া পিঠাতে তো চালের গুঁড়ি লাগে, কিন্তু আমি চালের গুঁড়ি ছাড়াই সুজি আর ময়দা দিয়েই পোয়া পিঠা করব। তো আমার না ওই দুধে পুলি পিঠে, হ্যান্ড পিঠে, এগুলো দুধ পুলিটা আমি বানাতে পারি, ওটা খুব ভালো বানাতে পারি, কিন্তু যেহেতু আমার কাছে এখন নারকেল নেই আর আর মেয়েরও শরীরটা খুব একটা ভালো নেই, তো ওকে না দুধের ওই পুলি পিঠেটা দেওয়া উচিত হবে না, কারণ ওকে দুধ দেওয়া বারণ আছে, যেহেতু গ্যাসে ওর শরীর খারাপ হয়ে গেছিলো। আর মানে এই যে পিঠে করব, ওই একটা দুটোই দেবো, যেহেতু সংক্রান্তির দিনে আমার শাশুড়ি বলতেন যে যতই হোক বাচ্চাদেরকে দুটো পিঠে করেও খাওয়ানো দরকার, তো তার জন্যই আমি রান্নাঘরে এসেছি। তো চলো, আমি মানে চালের গুঁড়ি ছাড়াই কিভাবে পোয়া পিঠে, এটাকে বোধহয় পোয়া পিঠে বলে, যদি না হয় তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এটাকে কি পিঠে বলে। তো এই পোয়া পিঠা কেমন করে বানাতে হয়, মানে আমি কেমন করে বানাবো সেটা তোমাদের সঙ্গে আজকে দেখাবো। তো চলো, তো আমি নিয়ে নিয়েছি জায়গা, এখানে দেখো 1 কাপ মতন ময়দা আছে, এই যে 1 কাপ মতন ময়দা দিয়ে দিলাম। যতটা ময়দা মানে যতটা ময়দা দেওয়া হবে তার হাফ হচ্ছে সুজি পড়বে, এই যে 1/2 কাপ মতন সুজি দিয়ে দিলাম, যতটা ময়দা নেওয়া হবে তার হাফ হচ্ছে সুজি পড়বে, আর তার হাফ হচ্ছে, হাফের একটু বেশি হবে চিনি পড়বে, যেহেতু এটা পিঠে একটু মিষ্টি মিষ্টি হবে, আর চিনির স্বাদ আনতে একটুখানি নুন, নুনটা না দিলে কিন্তু চিনির কখনো স্বাদ আসবে না, অল্প একটু 1 চিমটে নুন, দেখবে পায়েস টায়েসে অল্প 1 চিমটে নুন দিলে তবেই পায়েসের স্বাদ হয়। আর এটার আরেকটু স্বাদ আনতে আমি এই যে 10 টাকার একটা আমুলের প্যাকেট এনেছি গুঁড়ো দুধ, সেটাকে দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এটা দিলে স্বাদটা একটু ভালো হয়। আর এইখানে আমি
প্রথমে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবার সঙ্গে। এবারে আমি এখানে হালকা হালকা কুসুম গরম জল করেছি, এটাকে দিয়ে অল্প দেব, অল্প করে মেশাবো, অল্প অল্প করে দিয়ে মেশাবো, একদম টকটকে গরম জল নয়, কুসুম কুসুম গরম জল দিয়ে মেশাবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। যাতে মানে ব্যাটারটা একদম স্মুথ হয়, কোনো যেন গুড়লি না থাকে, সেইভাবে অল্প অল্প করে মেশাবো, অল্প অল্প করে মাখবো। তো ভালো করে এটাকে মেশাতে হবে। এটা প্রথমে এই ব্যাটারটা একটুখানি মানে কি বলবো, জল জল থাকবে, একটুখানি জল জল করেই রাখবো, আর একটু জল দিতে হবে। এইরকম থাকবে, দেখো সব একটু গুডলি নেই। এবারে এটাকে আমাকে 10 মিনিট রেস্টে রাখতে হবে, যে যত রেস্টে রাখবে সুজিটা যত ভালো ফুলবে তত তার পিঠে ভালো হবে। তো দেখো একটু গুডলি নেই, এবারে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম, 10 মিনিট হোক, আধ ঘন্টাও, যত রেস্টে থাকবে ততই ভালো। তো ওখানে পিঠাটাকে মানে পিঠা তৈরি রেস্টে বসিয়ে দিয়ে এসেছি আধ ঘন্টা মতন, তো ওটা আধ ঘন্টা মতন রেস্টে থাক। আর আমি চলে এসেছি এই বাড়িতে, মানে এই বাড়িতে নয় ঘরে, এই যে এই জায়গাটার কি হাল হয়ে আছে, মানে যে যখন আসে এই জায়গাটা সমস্ত কিছু ফেলে দেয়। আগে এইটাকে আমি একটুখানি পরিষ্কার করব, আজকে হাতে সময় আছে, যেহেতু হাতে একটু সময় আছে আর ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, আর পরিষ্কার করে তোমাদের সামনে আসছি, দেখাচ্ছি পরিষ্কার হলে কেবল, কারণ ওখানে কিছু কাঁচারও জিনিস আছে, ওগুলো বের করে রেখে দিই। তো চল দেখো, এখানে গোছানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে চাদর রেখেছি আর এখানে সোয়েটার রেখেছি, এতগুলো জামা কাপড় বেরিয়েছে, এগুলো কাচতে দিতে হবে। তো প্রত্যেকের ঘরে এমন একটা জায়গা আছে যে যেখান থেকে পারে এসে মোটামুটি জিনিসপত্র এখানে রেখে দেয়, আর তারপরে গোছাতে হয় আমাকে, মানে গোছাতে হয় যে যার ঘরের যে থাকে তাকে গোছাতে হয়। তো সেরকম আমার হচ্ছে ঘরের এই কোণটা, তো যে যেখান থেকে আসে জামা খুললো, সোয়েটার খুললো শীতের দিনে, আর এই চাদর সব এখানে জমা করে রেখে দেয়, এবারে গোছাবো আমি। তো চলো, এগুলো গুছিয়ে নিয়েছি, এবারে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে আমাকে এগোতে হবে। তো রান্নাঘরে চলে এসেছি, এই দেখো এবারে আমি এইটা খুলছি, এই যে দেখো এই রকমই হবে। এটা পিঠে সুজিটা ফুলে গিয়ে হয়ে গেছে, তো সুজিটা ফুলতে সময় দিতে হবে। এবারে আমি এখানে একটু ফেটিয়ে নিচ্ছি, আর এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, চিমনিটা চালিয়ে দিই, তেলটা গরম হোক, তেলটাকে ভালো করে গরম হতে হবে। তো প্রথমে এই যে একটুখানি ফেলে দেখে নেব, এই যেটা যদি এখনো ওঠেনি মানে তেলটা গরম হয়নি, এটা উঠে পড়বে, উঠলেই তখন বুঝতে পারবো যে আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এই যে এইভাবে উঠে যাবে, তেলটা গরম হয়ে গেছে, এইরকম চামচ করে নিয়ে এই যে মাঝখানে দিয়ে দেবো, এটাকে একটুখানি ডুবো তেলে ভাজতে হবে।
রুচির মতো ফুলে যাবে একটুক্ষণ পরে, দেখো ফুলতে রুচির মতো ফুলে যাবে। এই যে ফুলে গেছে, এবারে নিচ দিয়ে একটু খুন্তির খোঁচা মারলেই এটা উঠে পড়বে। এই যে গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দিতে হবে, এটা না একটুখানি ফুলে যাবে। তারপরে যেহেতু চালের গুঁড়ি নেই, এটা ময়দা পরে মানে চুপসে যাবে। এটাকে ভালো করে ভেজে নিই। এই যে তো এই যে পিঠে ভেজে আমার ছেলে মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি। মোটামুটি এই কটা ভাজা হয়েছে, আবার ভাজছি। কেমন লাগছে বেটু পিঠাটা? দারুণ লাগছে। আরেকটা খাবি না পরে? মেয়ের পিঠে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট মানে ওরা খেয়ে নিয়েছে। মেয়েকে একটা দিয়েছি, একটা, শরীর ভালো নয়, ও চাইছিল, ওকে একটাই দিয়েছি। ছেলে খাচ্ছে, করিনি বেশি, করিনি, ছয় সাতটা মতন ভেজেছি। মেয়ে আরেকটা খাবে বলছে, তো পরে দেব একটুক্ষণ পরে। তো ছেলে খেয়েছে, ওর ভালো লাগছে, কারণ আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে পিঠে পুলি। তো আমি বানাতে পারি না পিঠে পুলি, আমার মানে আসে না পিঠে পুলি ঠিক ঠিক। তো যার জন্য বলছিলাম যে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে আমার ট্রাইপডটা আছে, দেখাচ্ছি, দাঁড়াও। তো কি বলছিলাম, মাঝে একটা ফোন চলে আসছিলো, ফোন ধরছিলাম। এই যে আমার যে ট্রাইপডটা ছিল না, এই ট্রাইপডের এই যেখানটার ফোর হোল্ডার থাকে, এই যে ফোর হোল্ডারটা, তো এই ফোন হোল্ডারটা আমার ভেঙে গেছে। এই ট্রাইপডের মাথার উপরে যে ফোন হোল্ডারটা থাকে, তো এটা ভেঙে গেছে। তো প্রথমে তো আমি ভাবছিলাম যে মানে আমি আর ভিডিওই করতে পারবো না কখনো, কারণ এই ট্রাইপডটা, আমি ভাবছিলাম এই ট্রাইপডটাই ভেঙে গেছে, তো আবার কিনতে হবে। কিন্তু এই মুহূর্তে ট্রাইপড কেনার মতো অতটা নেই আমার, এই মুহূর্তে ট্রাইপড কেনার মতো ক্ষমতা আমার নেই। সামনের মাসে হবে, যেহেতু মাসের শেষ, আমাদের তো মাসের শেষে সমস্ত, মাসের শেষ নয়, মাসের মাছ, মাসের মাঝখান। তো এই মুহূর্তে ট্রাইপড কেনা মানে আমার পক্ষে একদম ইম্পসিবল। তারপরে মেয়ে এসে বললো, না এটা ট্রাইপডটা ঠিকই আছে, খালি ফোন হোল্ডারটা ভেঙে গেছে। তো যেহেতু এটা মেয়ের কাজের লাগে, পরে তো আমি ইউটিউব আরম্ভ করেছি, আগে মেয়ে এটা নিয়ে কাজ করতো। তো তোমরা জানো ইনস্টাগ্রামে সমস্ত কিছু করে, এটা নিয়েই সমস্ত ওর কাজকর্ম থাকে। তো এটা মেয়ের, আমি ভাবছিলাম মেয়ে এসে আমাকে বকাবকি করবে, হ্যান করবে, বলছে না মা এটা খালি ফোন হোল্ডারটাই ভেঙে গেছে, তো এই হোল্ডারটা কিনে নিলে পরেই ট্রাইপডটা ঠিক হয়ে যাবে। তারপরে আমার মানে প্রাণে একদম জাহান আসছিল, তার আগে ধুকপুক 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 করছিলো, কারণ যদি ও কাজ না করতে পারে, ওর তো কাজ আছে এটা নিয়ে, তো আবার আমাকে কিনে দিতে হবে। তো আমি আগেই বলেছি এই মুহূর্তে ট্রাইপড কেনার মানে আমি কিনতে পারবো না, সামনের মাসে হয়তো কিনতে পারতাম। তো কিছু এই জন্যই মেয়ে আবার অর্ডার দিয়ে দিয়েছে এই ফোন হোল্ডারটা মাথার উপরে। তো কবে আসে দেখি, তারপর থেকে আমি তোমাদের রান্নার ভিডিও দেখাতে পারবো। এই মুহূর্তে এই হাতে ফোন নিয়ে আমার না কোনো সেলফি স্টিকও নেই আমার কাছে, যে সেটা নিয়ে আমি ভিডিও করতে পারবো। তো এই জন্য আর আমি সকাল থেকে কোনো ভিডিও আনতে পারিনি। তারপরে আজকে মেয়ে বাড়িতে ছিল, ও নিজের কিছু কাজকর্ম করছিলো, যেহেতু ওর এক্সাম, ও পড়াশোনা করছিলো, নিজের কাজকর্ম করছিলো। তারপরে সন্ধেবেলা যেহেতু পিঠেটা বানাবো, তখন বলছে মা তোমার আজকে কোনো সারাদিন ভিডিও করোনি। আমি না না, কী করে ভিডিও করবো, আমার তো মানে ফোন ধরার কেউ নেই,
যে ফোন ধরে ধরে আমার পিছনে পিছনে ঘুরবে আর আমি ভিডিও করব, ওই রকম কেউ করে না। তখন মেয়ে বলল, মা আমাকে দাও, আমি তোমার ওই পিঠে বানানোটা ভিডিও করে দিচ্ছি, আপাতত ইউটিউবে এটাই যা, তারপরে দু একদিনের মধ্যে এই ফোন হোল্ডারটা চলে আসবে, তারপরে তুমি ভিডিও করতে পারবো। এই হচ্ছে মজার কথা, তাই হচ্ছে সকাল থেকে ভিডিও করতে পারিনি, কালকেও কি ভিডিও দেখাবো বুঝতেই পারছি না। আর না, অনেকক্ষণ ধরে ফোনটা না এরকম হাতে ধরে এইভাবে ভিডিও করতে হাত ব্যথাও করে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবারে খাওয়া দাওয়া করবো। আর আমি বাঁধাকপির তরকারি আর রুটি করেছি আজকে মকর সংক্রান্তি, যেহেতু সারাদিনই নিরামিষ খেয়েছি, আমরা নিরামিষ খাই আজকে পৌষ সংক্রান্তির দিনে, আর নিরামিষ খেয়েছি মানে নিরামিষ খাই। তো ঝাল ঝাল করে বাঁধাকপির তরকারি আর রুটি করেছি, আর ওরা খাচ্ছে, ছেলে মেয়ে খাচ্ছে। তো আমি ভিডিওটা এন্ড করতে আসলাম। তো এই এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো। তাহলে গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।